ভারতে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে মুখ খুললেন মমতাজ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতের বহরমপুর আদালতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর প্রকাশ করা হয়। গতকাল বুধবার 16 আগস্ট দুপুরে মমতাজ বেগম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি দাবি করেন, ভারতের শক্তিশঙ্কর বাগচি নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। এ মামলায় তিনি একাধিকবার হাজিরও হয়েছেন। মমতাজ বেগমের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো, আমার প্রিয় এলাকাবাসী ও সারা দেশে আমার গানের ভক্ত আশেকান এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা কয়েকদিন যাবৎ একটা নিউজের পরিপ্রেক্ষিতে খুব মন খারাপ করে আছেন এবং এটা সত্যতা কতটুকু জানতে চাচ্ছেন। আমি বিদেশ ছিলাম, 14 আগস্ট দেশে ফিরে 15 আগস্টের জাতীয় শোক দিবস নিয়ে খুব ব্যস্ত সময় কাটাই বলে এই বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। হ্যাঁ, এই কথা সত্য যে বেশ অনেক বছর আগে ভারতের বহরমপুর কোর্টে আমার বিরুদ্ধে এক ব্যক্তি একটা মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন, যার মূল উদ্দেশ্য ছিল আমাকে ভয় দেখিয়ে কিছু টাকা হাতিয়ে নেয়া, আর ওই ব্যক্তি ছাড়া আমি যেন কারো মাধ্যমে ভারতে কোনো কনসার্ট করতে না পারি। কোনো ডকুমেন্ট ছাড়া 14 লাখ টাকা নেয়ার একটি মিথ্যা মামলা উনি সাজিয়েছেন, যার কোনো প্রমাণ এই 14-15 বছরে কোর্টে দাখিল করতে পারেনি। এই বছর আমি 2 বার কোর্টে হাজির হই, কিন্তু দুঃখের বিষয়ে মামলার বাদী 2 বারই অসুস্থ বলে কোর্টে অনুপস্থিত থাকেন। তার মূল উদ্দেশ্য হলো আমাকে হয়রানি করা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রুত এই মামলাটি যাতে শেষ হয় বিজ্ঞ আদালতকে অনুরোধ করি, কিন্তু আদালত শেষ যে তারিখটি দিয়েছিল ওই সময় আমার আগে থেকেই কানাডায় একটা প্রোগ্রাম নেওয়া ছিল বিধায় আমি উপস্থিত থাকতে পারিনি। তবে আমি আদালতকে এই বিষয়ে অবহিত করি এবং পরবর্তীতে একটা সময় চাইলে বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করে আমাকে সেপ্টেম্বরের 8 তারিখ পুনরায় ডেট দেন। আশা করি আমি 8 তারিখে হাজির হলে বিজ্ঞ আদালত একটা সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী কি করণীয় তা জানতে পারবো। এ সময় মমতাজ বেগম আরও লেখেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা সবাই আমার উপর আল্লাহর ওয়াস্তে এই আস্থা বিশ্বাস রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন কারো ক্ষতি না করি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।